আপনাদেরকে কয়েকটি আসন দেওয়ার কথা বারবার আপনি বলছেন। আপনার সাথে কি কারো কখনো কথা হয়েছিল যে আপনাকে একটা আসন দিবে বা এরকম সরাসরি কোনো কথা আপনি ছিলেন কখনো? আমাদের যে দল আছে, আমরা কংগ্রেস থেকে নির্বাচন করেছি এবং অন্যান্য যে দলগুলো তারা সরকার নির্বাচনের জন্য নিয়ে এসেছে, প্রতিটা লোককে বলেছে যে তোমাকে লোক আমরা ইয়ে দেবো, তোমাকে দুই চার পাঁচটা করে সিট দেবো। এবং আরেকটা বিষয়, এই বিষয়টা কেউ বলছে কোনো আমি জানি না, যে কটা স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে, যে কটা কংগ্রেস থেকে শুরু করে যে কটা দলই দাঁড়াইছে, প্রতিটা দলকে সরকার টাকা দেওয়া এবার, যে তোমরা নির্বাচনে খরচার জন্য প্রতিটা দলকে তারা টাকা দিয়েছে, প্রতিটা দলকে টাকা দিয়েছে। এবং আমার যে দল, আমার দলকেও টাকা দিয়েছে, আমার দলকেও মনে করে টাকা দিয়েছে। তাদের মনে করে আমার দলেও আমাকে যখন ডাকলো যে আলম সরকার থেকে কিছু টাকা আমাদের ফান্ড দিয়েছে, তার কী কারণে ফান্ড দিয়েছে আপনাদেরকে, নির্বাচনে সবাই মাঠে থাকতে হবে, সবাইকে থাকতে হবে, আমি কত টাকা, আমার কচে 30,000 টাকা তোমার পোস্টারের জন্যে আর জামানতের জন্য 65,000 টাকা, আমি কোনো আমার টাকা লাগবে না, ওই টাকা আপনারা নেন, ঠিক আছে? কিন্তু আমি সবাই কিন্তু প্রতিটা জায়গাতে সরকারি এবার যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছে এবং অন্য অন্য দলগুলো নির্বাচন করেছে, এই তারা মনে করেন এই যে মনে করেন জাতীয় পার্টি লাস্টে এতগুলো মনে করেন ক্রুদ্ধ করলো কেন, সরকার বলেছে সবাইকে 1 কোটি 2 কোটি করে টাকা দেবে, আমাদেরকে যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়াছে এবং অন্য অন্য আছে, আপনি অনেক প্রমাণ চাইলে আমার কাছে প্রমাণ আছে, যে সরকার যে টাকার কথা বলেছে আমার কাছে প্রমাণ চান, আমি প্রমাণ দেবো আপনাদেরকে, যে সরকার বলেছে যে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদেরকে আমরা 1 কোটি টাকা 2 কোটি করে টাকা দেবে। এই জন্যই আজকে এবার এত স্বতন্ত্র প্রার্থী কোন জায়গাতে হচ্ছিল জানেন, সব সরকার টাকা দেওয়ার কথা ছিল, এই জন্য সরকারের মনে করেন টাকা পায়নি দেখে অনেকে কিন্তু উদ্যোগ অনেক করে না, অনেক উদ্যোগ করলো কেন, তারা নির্বাচনের আগে বলেছিল নির্বাচনের এজেন্ডা দেওয়ার 2 দিন আগে টাকা দেবো, 5 দিন আগে টাকা দেবো, সবাইকে টাকা দেওয়ার কথা বলেছিল, এবং সারকক দলকে যখন টাকা না পাইছে তখন কিন্তু অনেকেই উদ্যোগ করেছে। মূল উদ্যোগ করার কারণ হলো যে সরকার টাকা দিতেছে, টাকা দেয়নি, তাদের সাথে ঢোকামি করছে, এই ঢোকা দেওয়ার কারণে সবাই নির্বাচন থেকে উঠে আসছে। কিন্তু আমি নির্বাচনের মাঠ থেকে এই কারণে উঠে আসিনি, আমি আমার দল থেকে 10 টাকা নিয়েও নি এবং অন্য অন্য তারা মনে করেন টাকা পায়নি, তারা আমার দল থেকে অনেক উদ্যোগ করছে টাকা পায়নি দেখে। এবং আমার দল কেন, জাতীয় বাড়ি থেকে অনেক যে উদ্যোগ করছে তারাও টাকা পায়নি দেখে, কারণ প্রতিটা লোকের টার্গেট ছিল তারা 1 কোটি 2 কোটি করে টাকা পাবে, তারা নির্বাচন মাঠে থাকবে, এই টাকা পাইনি দেখে কিন্তু অনেক লোক উদ্ধার করছে। কিন্তু আমরা কেন মনে করেন জোটের থেকে তারা করছে, আমাকে মনে করেন কংগ্রেসের 6টা দল ছিল, এই 6টা দল মিলে এখান থেকে তোল, এরা কিছু কিছু তারা টাকা পেয়েছে এবং যারা টাকা পায়নি তারা সবাই উদ্ধার করছে। এই জন্য অনেক আন্দোলন চলতেছে, অনেক মামলা চলতেছে, আমার কাছে আপনি একজন রেকর্ড চান, আমার কাছে অনেক কথা সত্যি বলছে কি মিথ্যে বলছে, এই সরকার এবার মনে করেন নির্বাচন কমার যারা নির্বাচন করেছে সম্পূর্ণ তারা টাকা দিয়ে ধরে রাখা, এই এতগুলো লোক কেন মনে মাঠে নির্বাচন দাঁড়াইছিল, প্রতিটা লোক টাকা দাঁড়াইছে, কাল সবাই দেখছে 1 কোটি টাকা 2 কোটি টাকা টার্গেট দিয়েছিল তাকে, সব মানে একটা করে লোক 1 কোটি টাকা পাবে। আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকটা প্রার্থীকে 1 কোটি টাকা বা কারো কারো ক্ষেত্রে বেশি হতে পারে এমন একটা অফার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার কারণে নির্বাচন আসছে, এবং আপনার দল থেকে আপনাকে 65,000 টাকার কথা বলছে, ১১২ জন দাঁড়াইছে, তারা সবাই মিলে আন্দোলন করছে যে 1 কোটি টাকা দিছে, এই টাকাটা গেল কই, 71 লাখ 2 লাখ করে টাকা পাই, সে আমাদের চেয়ারম্যান এই টাকাটা খেয়ে দিছে, আমি কংগ্রেসের চেয়ারম্যান ছিল ই এবং আরো 2 জন 4 জন মিলে জোটে 6 জন মিলে এরা এই টাকাটা খেয়ে দিছে, খেয়ে 1,35,000 টাকা আছে, এটা হলে আমার লাগছে গন্ডগোল, এটা হলে গন্ডগোল লাগছে লাগার কারণে এই ঘটনা, মানে আপনার দলে সরকারি ফান্ডের টাকা আপনার দলের চেয়ারম্যান খেয়ে ফেলছে, 35,000 করে দিছে, 50,000 দিছে কাউকে, এই রকম টাকা দিছে, কারণ এসব আপনি যদি প্রমাণ চান আমি অনেক প্রমাণ দেবো, আমার কাছে আছে, খালি আমার দল না, এই পুটিটা এরকম যে কোনো জোট থেকে নির্বাচন করছে সব কটা দলই টাকা পাইছে। আচ্ছা, তাহলে আমরা দেখছি বিভিন্ন সময়, যেহেতু আপনি অন্য সময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিগত দিনে নির্বাচন করেছেন, এবার কংগ্রেস থেকে নির্বাচন করছেন, তা আপনি আপনার আসনে নির্বাচন বর্জন করেছেন, কিন্তু আপনার দল যেহেতু আপনাকে মনোনীত করছে, আপনার দল নির্বাচন বর্জন করছে কিনা, বা আপনার আপনার দলের হাইকমান্ডকে এই বিষয়ে আমার দলের চেয়ারম্যান মহাসচিব বাদ দে ম্যাক্সিমাম লোকে আপনি বর্জন করেছে, ম্যাক্সিমাম লোকে ভোটের মুখে এমনি দাঁড়াইছিল কেউ যায়নি,
অনেকে কেন কারণে তারা টাকা পানি ভোটে মাঠে যায়নি। চেয়ারম্যান আর মহাসচিব কেন বাদ দিল? চেয়ারম্যান আর মহাসচিবে দাবি দেন, চেয়ারম্যান মহাসচিব ওখান থেকে তো কোনো একটা মোটা একটা ফান্ড লে আছে, তারা বাদ দিলে তাহলে তো সরকার তো ওদেরকে ছাড়বে না। আচ্ছা এখন আরেকটা বিষয়, আপনি কিছুক্ষণ আগে এবার একটি কথা বলছিলেন যে আমরা হাইকোর্ট বলি বা থানায় বলে যে কোনো জায়গায় বিচার বিভাগে কোনো বিচার ব্যবস্থাপনা নেই, তো সেই প্রেক্ষাপটে আমরা একটা জিনিস দেখছি দেখেছি বিগত দিনে আপনার সঙ্গে, যে আপনি যে কোনো পারপাসে কিন্তু আইনি সহায়তার জন্য ডিবি কার্যালয়ের সাথে আসা যাওয়া করেন এবং যেতেন, তো সেই ক্ষেত্রে আপনার উপরে এত মানে আপনার সাথে এত ভালো সম্পর্ক পুলিশ প্রশাসনের সঙ্গে এবং আপনার উপরে হামলা হয়েছে, আপনি নির্বাচন বর্জন করছেন, আপনি নানান ক্ষেত্রে মানে ভুক্তভোগী, সেই প্রেক্ষাপটে প্রশাসনে আপনার পাশে কেন দাঁড়ালো না বলে আপনি মনে করছেন? আপনি নিজেই সংযুক্ত করে আপনি নিজেই বলেছেন, বিশেষ করে ডিবির কথা বলেছেন যে ডিবি হারুন আপনার সাথে সবসময় থাকেন এবং তিনি একটা ভরসার জায়গা সারা বাংলাদেশে, দেখুন মানুষের সাথে সম্পর্ক থাকতে পারে, সে হয়তো আমাকে সম্পর্ক আছে, সে আমাকে আমাকে ভালোবাসে, সেই হিসেবে আমি যে কোনো বিপদে বলে আইন হিসেবে সে সহযোগিতা করে, কিন্তু ডিবি হারুন স্যার সে কিন্তু হিরো আলমে চাকরি করে না, সে কিন্তু সরকারে চাকরি করে, প্রধানমন্ত্রী চাকরি করে সরকারের, তাহলে সেই আমার সকলের আগে কিন্তু তার কথা শুনতে হবে, আমরা কথা হারুন স্যার মনে ভালোবাসার তো শুনতে পারে, কিন্তু সরকার এমনই দেয় রাজনীতি মনে কি এমন একটা জিনিস সে নিজের বাপকে মেরে ফেলে দেয়, নিজের ভাইকে মেরে ফেলে দেয়, তে আমার জন্যে দিবে হারুন স্যার দে কাউকে বলবে না, তে হিরো আলমকে আসনটা দিয়ে দেয় নাহলে তো চাকরি থাকবি না, এই কথা তো বলা সাহস পাবি না, কারণ এটা উপর থেকে লেভেল দেওয়া আছে যে তুমি চুপচাপ থাকো। হারুন ভাই এই কথা বলতে পারে, কোনো জায়গায় মারছে আমাকে? হ্যাঁ হারুন ভাই আমাকে তো এক জায়গায় মারছে, ঠিক আছে ওই হাতে সেটা পুলিশও কথা বলতে পারে, কিন্তু হারুন ভাই মনে করো সরকারের তো উপর না, সরকার দল বলে যে হারুন তুমি হলে যে হিরো আলমের আসনটা দাও, হারুন স্যার দল আমাদের সুপারিশ করে থাকে যে তোমাদের সুপারিশ করা হলো যে তোমার হিরো আলমের আসনটা দেওয়া হবে, তা তো না, সরকার সরকারের কথা উনি দেয়। ভাই আমি আরেকটু ক্লিয়ার করি বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা ডিবির কাছে আপনার আসন বা রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে প্রশ্ন না, আমাদের প্রশ্ন ছিল যেমন আপনি 17 আসনে ঢাকা 17 যখন নির্বাচন করছেন তখন মেরে মারি খাইছেন বা বিভিন্ন জায়গায় তার আগেও বগুড়া নির্বাচন করেছেন সেখানেও মারি খাইছেন, তো সেই প্রেক্ষাপট থেকে আপনারা উপরে যারা আঘাত করেছে বা আপনি যেখানে কোর্টে অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছেন আসামি ধরার ক্ষেত্রে জামিন পেয়েছে শাস্তি পেয়ে নাই বা ধরা হয়েছে কিছু হয় নাই, এই প্রেক্ষাপটে আইনি সহায়তার ক্ষেত্রে আপনাকে কতটুকু সহযোগিতা আপনি পেয়েছেন বলে মনে করছেন? যখন আমার হামলা হয় সারা বিশ্ব থেকে একটা চাপ ছিল, তারা কিন্তু প্রতিটা আসামিকে ধরেছিল গ্রেপ্তার করেছিল আইনে অনুযায়ী লোক দেখানো মনে করে সবাইকে গ্রেপ্তার করানো হয়েছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত বিচারই শুরু হলো না, বিচার শুরু তাদের কোনো আমাকে শাস্তিও দেওয়া হলো না, অথচ এই নির্বাচনের প্রথম দিন বের হয়ে আমার সাথে মারামারি হয়েছে, আমরা নন্দীগ্রাম প্রথম দিনই আমাদের আওয়ামী লীগের লোকজন ওখানে প্রচার করতে দেবেন মারামারি, দ্বিতীয় দিনে আবার মনে করেন মনে হলে যে আবার আমাকে একই জায়গাকে আবারও মারামারি, প্রথম দ্বিতীয় দুই দিনে আমার সাথে আওয়ামী লীগের লোকের সাথে মারামারি হয়েছে, প্রথমে দুই দিন আওয়ামী লীগের সাথে মারামারি হওয়ার পরে আমি কিন্তু ওটি পুলিশ প্রশাসন জানালাম, জানানোর পর থেকে ওরা আমাকে কড়া সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছিল, যে আলম প্রতিদিন কোথায় যায় আমাকে প্রতিদিন 8-10 টাকা করে সিকিউরিটি দিয়েছিল, কিন্তু আমরা ওটা লিখিত আরে কিন্তু ওটি কাগজ জমা দিলাম, এরা আমার উপর হামলা করেছে, এরা আমার গণ্ডগোল, এদেরকে গ্রেপ্তার করেন, একটাও কিন্তু গ্রেপ্তার করেন, কারণ তারা সবাই আওয়ামী লীগের লোক ছিল গ্রেপ্তার করেন, তাহলে বিচার কোন জায়গাতে আছে, কার কাছে আমি সহযোগিতা দেবে, জনগণ যে কারোর কাছে বিচার নিতে দেবে, বিচার তো হবে না, কারণ সে যদি আওয়ামী লীগের লোকজন হয় আমি যদি তার বিরুদ্ধে বিচার করি সে বিচার তো কাজ হবে না, আপনি এখনই বিএনপির বিরুদ্ধে একজনের মামলা দিলেন না কেন, আপনি এখনই জামাতের বিরুদ্ধে মামলা দিলেন না কেন, এখনই আপনি হলে যে অন্য মনে করেন কোনো গরিব লোকের নামে মামলা দিলেন না কেন, আধা দুই ঘন্টার মধ্যে আপনাকে নিয়ে আসতো, আনে বলতো এই ঢালো পড়া করছে এই বিএনপির লোক এই জামাতের লোকের গ্রেপ্তারকে ঢুকে দেওয়া এক দেখার, কিন্তু আপনি আওয়ামী লীগের লক্ষণে নামে দেন ধরবি না, আপনি এখন বিএনপির নামে রাবাতের নামে কার নামে দেন না কে কাগজ, আপনি দুই ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসবি, দুই দিনের মধ্যে ধরে নিয়ে আসবি, কিন্তু তাদেরকে ধরে আনবি না, তাদেরকে তো ধরেও নিয়ে আসে ওটা লোক দেখানো ধরে আনা যায় আপনি দেখাইতেছে এই যে গ্রেপ্তার হয়েছে, অথচ কয়েকদিন পরেই তারা মনে করেন গ্রেপ্তার, আমার উপরে 17 যে মামলা এবং হামলা যে হয়েছে সে অত্যাচারে আসামিরা জামিন পায় কী হারে, আইন হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম এই কথাটা, ভাই অনেকে তো জামিন পেয়েছে, ওরা বলছে কোর্ট থেকে জামিন দিলে তো কিছু করার নাই, কোর্টও তো সরকারের কথা চলে, কোর্ট কি আমার আপনি কথা শুনে ক্ষমতা থাকে, কোর্ট তো তাদের উনিতে জামিন হবে, তে এখন এই দেশের বিচার বলে কোনো শব্দ নাই,
সত্যের কোনো ভাত নাই, সততা বলে শব্দ নাই। তাই এই দেশের আইন একতরফা আইন চলতেছে, দেশও চলবে একতরফা। কারণ দেশের জন্য মানুষ কেউ ভাবে না, সবাই ভাবে তাদের ফ্যামিলির জন্য, সবাই ভাবে তার এমপি মন্ত্রীদের জন্য, কিন্তু কেউ সাধারণ জনগণের কথা ভাবে না। এই দেশে আজ থেকে দুই চার পাঁচ বছর পরে এই দেশের জনগণের কি হবে এক উপরওয়ালা ছাড়া কেউ জানে না। বিভিন্ন জায়গায় আপনি আহত হয়েছেন, ভুক্তভোগী হয়েছেন, অভিযোগ করেছেন, নির্বাচন বর্জন করেছেন, সব শেষে আপনার কাছে এখন পর্যন্ত আপনার জীবনে কোনো হুমকি আছে কিনা? আমার এই মুহূর্তে আমার জীবনের কাছে হুমকি অবশ্যই, যেহেতু আমি সত্য বেটার কথা বলি, এই যে আজকে বলতেছি আপনাদের, এই নিয়ে অনেক জায়গার থেকে অনেকে আমাকে হুমকিও দেয় যে তুমি চুপ হয়ে দাও, নাহলে দুই ঘন্টা আমি তোমাকে ঘুম করে ফেলে দিতে পারে, আমাকে দুই ঘন্টা ঘুম করার কথা বলে, তারপরে তোমার মুখে দুই ঘন্টা আমি মনে করো তোমার ক্ষতি করতে পারে। যে আমি সিদ্ধ আপনি করে দেখেন জ্বর মিলে মৃত্যু হবে, তবে এটাও আমি জানি যে পৃথিবীতে মনে করি হিরোয়াল মুক্ত অনেকে মারে, তারপরে ভয় দেখে অনেক রকম করে আটকানে চিন্তা ভাবনা করে পারেনি, তো অনেক হিরোল মুখে আটকে ফেলে হয় কেউ না কেউ একদিন মেরে ফেলে দিবে, নাহলে মনে করেন যে কোনো একটা মনে করেন মামলায় আমাকে জেলখানা ঢুকাবে। এছাড়া তো কেউ থামাতে পারতেছে না, কারণ আমি তো থামি না, কারণ কি কারণে আমি মনে করি কোনো অন্যায় অত্যাচার দিলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আলো ভাই আমার একটা প্রশ্ন, যদি এটা একটু পুরনো হয়ে গেছে তারপর একটু জিজ্ঞেস করি, আপনি বারবার হচ্ছে হামলা মামলা এগুলোর কথা বলেন, নিরাপত্তার কথা বলেন, আমরা দেখলাম যে আবার আপনাকে প্রশাসন থেকে জোর করে নিরাপত্তা দেওয়া হচ্ছিল, মানে আপনি নেবেন না তারপর দিচ্ছে, এরকম নিরাপত্তা দেওয়ার পর আপনি নিরাপত্তা নেন না, আবার হামলা হলে অভিযোগ করেন, বিষয়টা কেন নিরাপত্তা দিয়ে আসলে নেন নাই কেন? আপনি কিন্তু একটা সাক্ষাৎকার এসে বলছিলাম যে আমি পুলিশ নিয়ে কেন ঘুরবো, পুলিশ নিয়ে কেন ভোট সাহেব কিছু কথা ছিল, এটা একটু ক্লিয়ার করবেন না? প্রথমে তখন আমরা বলেছিলাম যে পুলিশ নিয়ে নির্বাচন কেন করবো আমরা, ধরেন গ্রামের লোকেরা খুবই তো ভয় করে, সাধারণ মানুষ, আমি তো তা মনে করেন যখন ভোট কেন্দ্রে যখন গাড়ি থেকে নেমে তাদের কাছে গেলে আমার পেছনে পাঁচটা পুলিশ থাকলে যখন নিয়ে থাকলে ওই এলাকা কিন্তু ফাঁকা হয়ে যায়, কিন্তু আলো পুলিশ কেন আশেপাশে? যে সাধারণ মানুষের কাছে পুলিশ লে ভোট করলে তাদের ভিতরে ভয় ঢোকে, তো এই ভয় যাতে না থাকে এই জন্য আমি বলেছিলাম। আচ্ছা আমরা কি আছে পরে পরে কি আছে? আবার 3 মিনিট কম আমরা ভোটটি বর্জন করেছি, আপনারা সবাই জানেন, আমরা মনে করেছিলাম এবার একটা সুস্থ নির্বাচন হবে। আমি অতীতে বলেছিলাম যে আমি আর নির্বাচন করবো না এই সরকারের অধীনে, এই নির্বাচনের অধীনে। তো আমরা যখন দেখলাম যে সারা বিশ্ব থেকে যখন চাপ দিয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, তো নির্বাচনের আমরা এসে দেখলাম তার ভিন্ন, যে সরকার মনে করেন আমাদেরকে বলেছিল যে তোমাদেরকে কিছু কিছু আসন ছেড়ে দেওয়া হবে, স্বতন্ত্র প্রার্থী বলেন তারপর অন্য অন্য দল বলেন, কিন্তু ছেড়ে দেয়নি। তারা 62টা আসনে দেখেন স্বতন্ত্র প্রার্থী পাশ করেছে, এই স্বতন্ত্র প্রার্থী সবাই কিন্তু ছিল স্বপ্ন করলো, কিন্তু এবং অন্য একটা দলকে তারা একটা সিট দিয়েছে। তো আমাদেরকে ডেকে এনে তারা বলেছিল যে সিট দেবে, পরে কিন্তু সিট দেয়নি। এখন আমার এখানে গত তো আমি ভোট পেয়েছিলাম 2100 ভোট পেয়েছিলাম, এবার ভোট পেয়েছি গততে ভোট পেয়েছিলাম 1900 ভোট পেয়েছিলাম, 19000 ভোট পেয়েছিলাম, এবার ভোট পেয়েছি আমি মাত্র 2100 ভোট। তো আমার কথা হিরোলমের জনপ্রিয়তা এতটাই কমে গেল যে 1900 এবার ভোট পেলাম, এবং আমার ওখানে দায় মনে করেন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী ছিল একজন বিএনপির স্থানীয় একজন বহিষ্কৃত লোক ছিল, ইগল মার্কার দাঁড়িয়েছিল, সে 1000 টাকা করে জিলেপি দিয়ে সে ভোট কিনে কিনে সে পাশ করে, যেহেতু বিএনপি যে জায়গার ভোট জানে সে মনে করে বহিষ্কৃত লোক, তাকে ভোটটা দিল কে এত, সে কিন্তু ট্যাকেতে ট্যাকেতে কিন্তু ভোট কিনে সেখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে। এবং
যখন আমরা ভোট কেন্দ্রে গেলাম, ভোট কেন্দ্রে আমরা কোনো ভোটার দেখো খুঁজে পাইনি, একজন দুইজন ভোটার কেন্দ্র পেয়ে খুঁজে পেয়েছি। তারপরে যেমনই করেন, আমার যারা এজেন্ট ছিল তারা বাইরে আসে বসে থেকে রোড পয়েছে, ওই সেন্সে করছে কি তারা মনে করেন নৌকরার এক সিটে সিল মেরেছে। এবং যারা ওখানে নির্বাচনের দায়িত্ব ছিলেন তারা আমাকে ফোন দিয়েছিল, বলেছে আলম ভাই যে আপনি ভোট পেয়েছিলেন 24,600, আপনি কিন্তু এরা কিন্তু এই যেমন দেখাইছে, কিন্তু আমরা তো সরকারি চাকরি করে দেখেন, আমি তো কিছু বলতে পারিনি। আপনি যখন আসে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন ভাই আপনি কত হাজার ভোট পেয়েছেন, আলাদা কীরকম ভোটের পরিস্থিতি, তখন বলেছিলাম না সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়নি। আমার এজেন্টদের কিন্তু ভয় দেখানো হয়েছিল, এজেন্ট তারা চুপ ছিল। এবং আরেকটা বিষয় আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, যখন রেজাল্ট শিটটা ঘোষণা করা হবে তখন করছে কি যখন ওই মনে করেন দায়িত্ব রেজাল্ট শিট ঘোষণা করার টাইম করছে কি ওই রেজাল্ট শিটটা তারা নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, টেনে ছেড়ে ফেলে তারপরে তারা নতুন একটা রেজাল্ট শিট দিয়েছিল। তারা এখানে যা লেখাছে আপনি এটাই বলুন, কিন্তু অরিজিনাল যে মনে করেন রেজাল্ট শিট সেটা কিন্তু তারা সেরকম দিয়েছিল না, কারণ মনে করি জায়গা বললে কথা আমরা যা বলি আপনি তাই বলেন। এটা আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের যখন যারা ওখানে ছিল তার কাছে যখন নতুন যে রেজাল্ট শিটটা তারা ওটা ছিঁড়ে ফেলে দেয়, যখন মনে করি পুনরায় কিন্তু এক হাজার কে কটি ভোট পায় রেজাল্ট শিট আছে না ঘোষণা দিবি, তো তারা আপনি দায়িত্বে ছিল ওখানে প্রিজাইডিং অফিসার যারা ঘোষণা দেওয়ার আগে করছে কি তাদের হাত থেকে শিটটা নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার পর আর নতুন একটা সিট ধরে দিয়েছে তাদের হাতে, তো আপনারা এটা ঘোষণা করুন। এই যে রেকর্ড আমার কাছে আছে, এটা আওয়ামী লীগের স্বপ্ন উপর লোকজনেরা মনে করে করেছে আর কি। তো এইরকম করে কারণে আমি মনে করি নির্বাচনের কোনো মনে করি ফলাফল আমি সুস্থ পাইনি, তাই আমরা এই নির্বাচন এবং এই ফলাফল সম্পূর্ণ আমরা বর্জন করেছি। কালকে ডিসি অফিসে কাগজও জমা দিয়েছে, এই জন্যে আমি নির্বাচন মানি না, ফলাফল মানি না। এই জন্যে আপনারা অনেকে বলেছিলেন ভাই আজকে যেহেতু আমি ঢাকায় ঢোকার পরে আপনারা অনেকে আমার থেকে দেখেছিলেন আমার দুই সাইডের সাক্ষাৎকার নেওয়ার জন্যে, আমি বললাম ঠিক আছে আপনারা সবাই একসাথে আছেন একদিন কথাটা বলবেন, এই কারণে আজকে আপনাদেরকে এক এক করে ডাকার কারণে সবাইকে ডেকেছিল, সবাই ভালো থাকবে। এটা সম্পূর্ণ বানোয়াট ভুয়া ঘটনা, 40% যদি ভোট হয়ে থাকে নির্বাচনে আপনারা তাহলে একটা কেন্দ্র দেখাবেন তো কোন জায়গায় 20 জুন 30 জুন ধরে লাইন ধরে ভোট দিয়েছে, কোন সিরিয়ালে তো কেউ ভোট না দেখাতে পারেন, তাহলে আপনি মনে করেন 10% ভোট হয়নি, কারণ আমরা কোনো জায়গায় যা দেখছি 2-3 জন করে আপনি ভোটার পেয়েছি, তাহলে এই জায়গায় 40% ভোট কেমন করে হয়। ওনারা মনে করেন 40% ভোট হলে তো অনেক ভোটারের সংখ্যা ওখানে থাকার কথা ছিল, কিন্তু আমরা তো ভোটার তো উপস্থিত পাইনি, ওরা তো জোর করে আপনি দেখছেন আমরা অনেক কেন্দ্র দেখেছি ছোটো ছোটো বাচ্চা বেবি বাচ্চা বলে ওরা কিন্তু খেলা খেলতে মানে ঝিল মেরতেছে খেলতে খেলতে, তারপরে মনে করেন মনে করেন অনেকে 17-12 বছরকার লোকজন ভোট দিতে গেছে, আপনারা সবাই দেখেছেন নিউজগুলো আপনি সারা বাংলাদেশে দেখেছেন কতটা মনে করেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে, তাহলে এই জায়গায় 40% ভোট কোন জায়গাতে হলো? 40% ভোট হতে গেলে ভোটারের একটা লাইন দেখেন একটা কেন্দ্র যে 50-100 লাইন ধরে আছে যে 40% ভোট হয়েছে এটা দেখাতে পারেনি। না ভোট দিতে কিছু এসেছে, কিন্তু যে লোক ভোট দিতে এসেছে ওখানে কিছু টাকার খেল হয়ে গেছে, তো ভোট শোনেন জনগণ জানে যে ভোট করে কোনো লাভ হবে না, সেই যে জনগণ সিটি কাছে 1,000 টাকা পাওয়া যায় ডিমারে এসে একটা সিল, এইরকম যারা কিছু লোক টাকার লোভে করে কিছু লোক সেই টাকার ভোট কিন্তু এসেছে, কিন্তু আপনারা ইয়ে ভোটার কোনো আসেনি যে যারা মুখে অনেক ভোটার এই ভোটাররা ওখানে ছিল না। সম্পূর্ণ ভোট বাতিল করা এই কারণে উচিত যে আপনারা দেখেছেন সারা বাংলা জোর করে দিয়ে সিল মেরেছে, ভোটাররা যে কাছে উপস্থিত ছিল না, এবং মনে করেন আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থী দ্বারা নিয়ে নির্বাচন করতে, এই সরকার দল গঠন করবে কাদেরকে নিয়ে, স্বতন্ত্র প্রার্থী তো দল গঠন করবে, সেই স্বতন্ত্র প্রার্থী তো মনে করেন আওয়ামী লীগের লোকজন তারা নিয়ে দল গঠন করতে চায়। জাতীয় পার্টিকে আপনি 26টা সিট দেওয়ার কথা 11টা দিল সিট, 11টা সিট থেকে মনে করেন বিরোধী দল হয় তাহলে তো নতুন করে আবার আইন পাস করতে হবে, গেজেট পাস করতে হবে, 2টা সিট পেলেও তাকে মনে করেন বিরোধী দল হিসেবে ঘোষণা করা হবে। আচ্ছা, গতকালকে একটা সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সংসদে গণতন্ত্র বজায় থাকতে বিরোধী দল
এই বিষয়টা সরকার যেহেতু বলেছে, তাহলে এই বিষয়টা বলার আগে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, যখন নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছিল, তখন আপনাকে একটা গেজেট পাস করা উচিত ছিল যে আপনি এই করা হবে, সেটা তো আপনাকে নির্বাচন আগে কথা বলেনি কেন? শেষ করো, ওকে শেষ।